হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান হিউম্যান অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি দেবাশিস আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল কো সার্ভিস কমিশন এখান থেকেই একটি নতুন কলকাতা এখানে তো এখান থেকে একটি নতুন নোটিফিকেশন বেরো করা হয়েছে বিজ্ঞাপন বেরো করা হয়েছে বিজ্ঞপ্তি তো সেটার মাধ্যমে এরা জানিয়ে দিয়েছে যে তারা কিছু ক্লার্ক টেকনিশিয়ান এবং সমস্ত একমাত্র এক কথায় ব্যাংকের যে সমস্ত ক্লার্ক বা টেকনিশিয়ান হয়ে থাকেন এবং সুপারভাইজার হয়ে থাকেন সুপারভাইজার অফিসার হয়ে থাকেন তাদেরকে নিয়োগ করা হবে ফুললি পারমানেন্ট হিসাবে কোনো কন্ট্যাক্ট চল নাই কন্ট্যাক্ট বেসিসে নাই আর আবেদনটা অনলাইনে করতে হবে আজই আবেদন শুরু হয়ে গেছে বাইশ বারো দু হাজার একুশ থেকে চারটে টু বারোটা পি এম একুশ দশ একুশ এক দু পর্যন্ত বারোটা পর্যন্ত এই ফর্ম ফিল চলবে তো বাইশ বারো দু হাজার একুশ চারটে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে একুশ এক দু হাজার বাইশ পর্যন্ত বারোটা পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে তো এটা কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাপ্লিকেশান এই যে এখানে পোস্ট কোড আপনি দেখতেই পারছেন একুশ পাঁচশো দুই টু ওয়ান ফাইভ ডবল জিরো টু তারপরে আমরা দেখে নিই কোন কোন পোস্টে কী কী অ্যালিজিবিলিটি আছে এবং কোয়ালিফিকেশান কেমন লাগবে স্যালারি সমস্ত কিছু দেখে নিই তো প্রথম নেম দেখতেই পারছেন এখানে কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ এগারোটা জেনারেলদের জন্য ইউ আর এগারোটা পোস্ট পোস্ট কোড সেই একটাই আপনি দেখতেই পারছেন টু ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান তো এখানে বি এ সরি এখানে ফার্স্ট ক্লাস বিকম একই একেই নাম একে বলেছে বিকম কম কোনো নাম্বারের ক্রাইটেরিয়া ফিফটি পারসেন্ট মার্ক এখানে বলেছে যে বিকম অনার্স উইথ ফিফটি মার্ক আর বিসিকে কে বিকিসে হলো এখানে কম্পিউটার বেসিক কম্পিউটার নলেজ বি কি বিসিকে আপনারা যদি না বুঝতে থাকেন তো এখানে বিসিকে হলো বেসিক কম্পিউটার নলেজ প্রিপারেন্সি এমসি তে আপনার বেসিক নলেজ থাকা লাগবে কম্পিউটারে এমসিএ তো এখানে স্যালারি ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা আপনার স্যালারি প্রতি মাসে দুই নম্বরে দুর্গাপুর স্টিল পিপল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রিতে ইউআর চারটে ও বিসি একটা এসসি একটা এখানে গ্র্যাজুয়েশান সিম্পল গ্র্যাজুয়েশান কোনো নম্বরের ক্রাইটেরিয়া নেই আর কম্পিউটারে নলেজ থাকা লাগবে উনত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আপনার ময়না অ্যাপ্রক্স কাছ তো এরপরে বর্ধমান কোঅপারেটিভ ব্যাঙ্ক এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ফিল্ড সুপারভাইজার অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রিতে ইউ আর একটা এসসিতে একটা এখানে গ্র্যাজুয়েশান এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে ছাব্বিশ হাজার নশো একাত্তর টাকা স্যালারি আছে তারপর পোস্ট কোড দেখতেই পারছেন পোস্ট কোড অবশ্যই পোস্ট কোড কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং ফর্ম ফিল আপ আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে সেই ফর্ম ফিল কিন্তু পোস্ট কোড অবশ্যই লাগবে চার নম্বরে আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডেলম ওয়েভার কোঅপারেটিভ সিকিউরিটি লিমিটেড এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট আর ইউআরদের দুটো এসসিদের একটা গ্র্যাজুয়েশান এনি যে ডিসিপ্লিনে আর বেসিক নলেজ কম্পিউটারে ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা আপনার স্যালারি প্রতি মাসে তারপরে দেখেছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডেলম ওয়েভার্স কোঅপারেটিভ সেক্রুটারি ওই একই ব্যাঙ্কে তো মার্কেটিং যেগুলো সমস্ত অ্যাসিস্ট্যান্ট হয় ধরুন কোনো এগুলো তো কোঅপারেটিভ ব্যাঙ্ক এখানে কৃষি উন্নয়ন কাজমূলক বেশি হয়ে থাকে খাদ্য সমস্ত গম চাল এসব কিনে নেওয়া হয় তো এটা হলো মার্কেটিংয়ের ওপর এখানে আর এখানে এক ইউ জেনারেলদের একটা এসসিদের একটা এখানে এনি ডিসিপ্লিন এবং কম্পিউটার বেসিক নলেজ ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা আপনার স্যালারি দ্য ওয়েস্টার্ন বেঙ্গল স্টেট অ্যান্ডলাম ওয়েভার্স কোঅপারেটিভ সিকিউরিটি একই জায়গাতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই ব্যাঙ্ক থেকে তিনটে বেরিয়েছে তো এখানে ইউআরদের দুটো শুধু আছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের আর গ্রেড থ্রি আর ব্যাক বিসিকে আপনার বেসিক নলেজ কম্পিউটার ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা স্যালারি প্রতি মাসে নবগ্রাম পেপল কোঅপারেটিভ ক্রেডিটেড ব্যাঙ্ক লিমিটেড কম্পিউটার বা ক্যাশ ক্লার্ক জেনারেলদের দুটো পোস্ট গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশন বিসিকে পঁচিশ হাজার সাতশো ষাট টাকা আপনার স্যালারি আট নাম্বারে দেখতেই পারছেন এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড গ্রেড থ্রি এসসিদের দুটো ও বিসিদের একটা এখানে আমরা নলেজ কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েশন কোনো ডিসিপ্লিন এনি নাম্বারে কোনো ক্রাইটেরিয়া নেই কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে পঁচিশ হাজার সাতশো উনত্রিশ টাকা প্লাস ক্যাশ অ্যালায়েসমেন্টস আছে কিছু আপনার সেই সমস্ত সব কিছু মিলিয়ে প্রতিটা এসেই আপনার তিরিশ বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মতন আপনার স্যালারি প্রতি মাসে এসেই যাবে নিশ্চিন্তায় তারপরে কী বলেছে আরাম্বা কোঅপারেটিভ অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড তো এখান থেকে সুপারভাইজার উপরে জেনারেটারদের জন্য তিনটি পোস্ট আর গ্র্যাজুয়েশান এনি এজুকেশন ইউনিভার্সিটি থেকে করতে হবে বা কম্পিউটারের নলেজ থাকতে হবে অ্যাবিলিটি ইন ড্রাইভ টুয়েভেল ষোলো হাজার চারশো টাকা আপনার স্যালারি তারপর দেখিনি কী কী আছে আর তো কম্পিউটার কোর্স অবশ্যই ছ মাসের এখানে দেখতেই পারছেন সিক্স মান্থ কম্পিউটার কোর্স অবশ্যই আপনার থাকা লাগবে তারপর এখানে এই যে অ্যাপ্লিকেশন অফ বেঙ্গলি ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেন্থ টুয়েলথ স্ট্যান্ডার্ড এক্সামিনেশান তো টেন্থ টুয়েলথ বেঙ্গলি এক্সামিনেশ বেঙ্গলি আপনাকে সাবজেক্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি অবশ্যই আপনাকে থাকতে হবে টেন্থ অ্যান্ড টুয়েলভে তারপর এখানে এস ডি এস ক্রাইটেরিয়া আপনি দেখতেই পারছেন এক এক দু হাজার একুশ অনুযায়ী এস ক্রাইটেরিয়া আপনাকে লোয়ার এজ এজ আপনাকে আঠেরো থেকে যদি ইউ আর ইউ আর ইসি হয়ে থাকেন জেনারেল হয়ে থাকেন তো আঠেরো থেকে চল্লিশ এসসি থেকে আঠেরো তো পঁয়তাল্লিশ এসটি হয়ে আঠারোশো পঁয়তাল্লিশ আর ও বিসি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বিসি বি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আউট অ্যাপ্লাই অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো এটা আর বলার দরকার নেই তো অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো স্যার স্যার ও তো এখানে ফিস কিছু ক্রাইটেরিয়া বলেছে টেবিল টাইম তো এখানে ইউ আর যারা আছেন এবং এক্সপেক্টেড ক্যাটাগরি যারা ইসি আছেন ইউ আর পি তো জেনারেল যারা আছেন এবং পি যারা আছেন তাদেরকে চারশো টাকা এক্সাম ফি এবং প্রসেসিং ফি দুশো পঞ্চাশ টাকা মোট ছশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কাটাতে হবে আরও বলে রাখি পনেরো টাকা আপনাদের এক্সট্রা যে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে কাটান তো আপনাদের এক্সট্রা সার্ভিস চার্জ পনেরো টাকা করে দিতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে দেখে নিই আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বিসি এব এব এ ও বি ও এ ইসি এখানে যারা আছেন তো এক্সট্রা ক্যাটাগরি যেগুলো ইসি মানে এক্সট্রা ক্যাটাগরি এক্সপেক্টেড ক্যাটাগরি তো সেখান থেকে আপনাকে ও বিসিও থাকলে চারশো টাকা এক্সাম ফি দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি মোট ছশো পঞ্চাশ টাকা আর যদি আপনি ভাগ্যবান এসসি এবং এসটি হয়ে থাকেন তো নীল আপনাদের কোনো এক্সাম ফি দেওয়া লাগবে না এবং প্রসেসিং ফি আপনাকে কিন্তু দিতে হবে দুশো পঞ্চাশ টাকা মোট আপনাকে দুশো পঞ্চাশ টাকা আর ওদিকে পনেরো টাকা পড়ে যাবে দুশো পঁয়ষট্টি টাকা মতন আপনাকে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন তো তারপর দেখে নিই এই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটাও আমি আমাকে দিয়ে দেবো তো কী কী আপনাকে মেথড দিতে হবে আমি সেটা আপনাকে বলে দিই তো দেখতেই পারছেন এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি সিগনেচার লেফট থাম্প ইম্প্রেশন অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক একুভ্যালেন্ট এক্সামিনেশান টেন্থ স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এবং মার্কশিট সেকেন্ডারি একুভেলেন্ট হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশান বেসিস এবং বেসিক কম্পিউটার নলেজ কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে তারপর এই যে দেখুন এখানে দিয়েছে সেটা টেবিল থ্রিতে বলেছে নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি এবং নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ক্রেডিট ভিসা মাস্টার কার্ড ডেবিট কার্ড যত অনলাইনের পে আছে সমস্ত জন্য আপনাকে পনেরো টাকা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান যে ফিস সার্ভিস চার্জ হয় সেটা দিতে হবে তো এখানে জিএস টু এর ভিতরে রেখে দিয়েছে তারপর দেখে নিই কী কী আর আছে তো অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেটাও তো আমি বলেই দেবো আর আপনাদের ফুল মার্কস সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখানে আর যদি আপনি কিছু দেখতে চান তো এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ড ট্যুর দেখতেই পারেন তো পেপার এখানে পেপার সম্বন্ধে বলেছে তো স্টেজ টুতে যে গ্র্যাজুয়েশান পোস্ট কোড পোস্ট কোড দেখে আপনি এখানে অনলাইন একসামিনেশান হবে অনলাইন এক্সাম হবে কোনো অসুবিধা নেই তো পেপার ওয়ানে দেড়শো মার্ক থাকবে এমসিকিউ টাইপের আর পেপার এখানে ওয়ান পয়েন্ট ফোর ফুল মার্কস দেড়শো ডিউরেশান দু ঘন্টা থাকবে ফার্স্ট পেজে তো ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে থাকবে ক্যান্ডিডেট পোস্ট কোড এই যে পোস্ট কোডে অনলাইন এক্সামিনেশান পেপার ওয়ানে এখানেও দেড়শো মার্ক এমসিকিউ দেড় দেড়শো মার্কের ডিউরেশান দুই ঘন্টা তারপর দেখে নিই কী আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেকেন্ড স্ট্যাডে সেকেন্ড স্ট্যাডে আপনাকে বেসিক পঞ্চাশ নম্বরের বেসিক কম্পিউটার টেস্ট দিতে হবে আর হলো পনেরো নম্বরের আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে তো মেরিট কীভাবে তৈরি হবে মেরিটটা কীভাবে তৈরি হবে দেখেনি মেরিট আপনাকে তৈরি হবে টোটাল মার্ক্স উইল বি কলডেড দ্যাট অডিটিং দ্য মার্ক অপটেন্ট অনলাইন এক্সামিনেশান ইন্টারভিউ তো আপনার মার্ক্স পরীক্ষায় যেয়ে মার্কস পাবেন এবং ইন্টারভিউয়ের মার্কস সমস্ত কিছু দেখেই আপনার মেরিটটা তৈরি করা হবে তারপর দেখেনি আর কি আছে তো এগুলোই আর কিছুই নেই আপাতত তো কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি তো দেখতে থাকুন তো নিচে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো অফিশিয়াল ওয়েবসাইটেরটা তো ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে একটু কিছু মনে করেন সময় নিয়ে একটু দেখবেন ভিডিওটা হেল্পফুল ভিডিও তো আপনারা অবশ্যই আবেদন করবেন এই সময় ভ্যাকান্সি বেরোনো খুবই ভালো তো ভিডিওটা একটু বড় হচ্ছে কোনো অসুবিধা নেই একটু মন্দে দেখবেন তো তারপর আপনি দেখতেই পারছেন এই সাইটের লিঙ্ক আমি অফিসিয়াল ডে আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো তারপর আপনি সেখানে ক্লিক করে অটোমেটিক আমি এখানে চলে আসবেন আপনি যদি মনে করেন যে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবেন তো এইখান থেকে আপনি অ্যাডভারটাইজমেন্ট ডাউনলোড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ক্লিক করে এবং অনলাইন অ্যাপ্লাই করার জন্য এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য আমি এখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেট খুলে গেল পেজ খুলে গেল পেজ খুলে যাওয়ার পরে আপনি দেখতেই পারছেন এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন তো রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি দেখতেই পারছেন নতুন একটা পেজ খুলে গেল যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে আছে লগ ইন করবেন তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এটার নিচে ক্যাপচার আছে ক্যাপচার দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন তো নতুন হয়ে থাকলে আপনি যেটা দেখতে পাচ্ছেন প্রথম এটাতে এটাতে নয় কিন্তু এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাতে ক্লিক করবেন তারপরে দেখতেই পারছেন কিছু গাইডলাইন্স কিছু বলে দেওয়া আছে বলার পরে আপনি এখানে প্রসেস টু করবেন প্রসেস করার পরে প্রসিড করার পরে তারপর নিচের দিকে চলে যাবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে আই হব্রিড ক্লিকে ক্লিক করবেন দিয়ে প্রসেস রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো দেওয়ার পরে প্রসেস রেজিস্ট্রেশন ক্লিক করলাম একটা সরে গেল তো এখানে অ্যাডভার্টাইজ নাম্বার আপনি দেখতেই পারছেন এখানে চুজ করবেন যে কোঅপারেটিভ ইনস্টিটিউট তো আপনি কোন ব্যাঙ্কে যেতে চান তো আমি কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংকে যেতে চাই তারপরে এখানে পোস্ট কোড আপনি দেখতেই পারছেন একটা পোস্ট কোড লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট কাটাগরি পোস্ট কাটাগরি আপনি দেখতেই পারছেন ইউ আর এগারোটা তারপরে দেখতেই পাচ্ছেন আঠেরো থেকে চল্লিশাল ক্যাটাগরি এবং আঠেরো থেকে পঁয়তাল্লিশ এস সিএসএসটি ও সি ক্যাটাগরি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে বিকম অনার্সে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক থাকা লাগবে বি কম যদি এবং যদি আপনি জেনারেল হয়ে থাকেন তো আঠেরো থেকে চল্লিশ বছর ইউআর হয়ে থাকলে জেনারেল হয়ে থাকে আঠেরো থেকে চল্লিশ বছর আর এসএসটি হয়ে থাকলে এখানে বলেই দিয়েছে যে আঠেরো থেকে পঁয়তাল্লিশ তো তারপর আপনি ওকে করবেন ওকে করার পরে আপনার নিচে সমস্ত কিছু গাইডলাইন্স আছে এখানে সমস্ত কিছু দিয়ে দেবেন ইনস্ট্রাকশান যা আছে তো এখানে ফুল নেম এখানে আপনার নাম এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই স্টার মার্ক নেই ফাদার নাম এখানে বাবার নাম দিয়ে দেবেন এইখানে মার নাম দিয়ে দেবেন ক্যাটাগরি এস সি এস টি যেটা আছে সেটা দিয়ে দেবেন তো ক্যাটাগরি যেগুলো চুজ করা যাচ্ছে এখানে দিয়ে দেবেন এসসি তো ইউ আর বিলং ইসিএস তো ইএস আর নো দিয়ে দেবেন যদি এক্সট্রা ক্যাটাগরি থেকে আমি ব্লক করেন তাহলে তো দিয়ে দেবেন তো নাহলে নো করবেন আর ডুই ওয়েস্ট বেঙ্গল আপনি কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো হ্যাঁ আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো তারপরে যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনি আপনার দিয়ে দেবেন ডেট অফ বার্থ যেটা তারপর দেখে নিই তো তারপর এজ এখানে অটোমেটিক চলে আসবে এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে এজ অটোমেটিক চলে আসবে এখানে ডেট অফ বার্থ দিলে অটোমেটিক আপনার কত বয়স সেটা চলে আসবে এখানে জেন্ডার সিলেক্ট করবেন এখানে জেন্ডার সিলেক্ট করার পরে মেল না ফিমেল এল দিয়ে দেবেন তো তারপর আপনি ন্যাশনালিটি চুজ করবেন এখানে ন্যাশনালিটি চুজ করবেন এখানে রিলিজেন চুজ করবেন তো ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান রিলিজেন এখানে হিন্দুসিম হ্যাঁ আর তারপরে এখানে অ্যাড্রেস আছে অ্যাড্রেস লাইনে আপনি ক্লিক করবেন এখানে আপনার ভিলেজ দিয়ে দেবেন বা শহর দিয়ে দেবেন যা দিতে পারেন এখানে স্টেট দিয়ে দেবেন ও অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দেবেন এখানে ভিলেজ এখানে পোস্ট কোড সব দিয়ে দেবেন তো তারপরে এখানে দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এখানে স্টেট দিয়ে দেবেন তারপরে এখানে পিন কোড দিয়ে দেবেন এখানে আপনি পিন কোড দেবেন তারপর দেওয়ার পর আপনি ইমেল আইডি আপনার যেটি এটা কিন্তু সুখ এখন থেকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে ইমেল আইডি সমস্ত এমন 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 জায়গার ফর্ম ফিল আছে করেছি আমি তো সেখানে তারা কোনো সাইডে অ্যাডমিটই ডাউনলোড করেনি আপলোড করেনি ডাইরেক্ট স্টুডেন্টদের ইমেল আইডিতে অ্যাডমিট পাঠিয়ে দিয়েছে তো ইমেল আইডি আপনারা যখনই দেবেন একটা ভালো ওয়ার্কিং ইমেল আইডি এবং যেটা আপনি সবসময় চেকিং করতে পারেন তো এখন যেরকম সময় চলে এসেছে তো সমস্ত সময় আপনি দিনে একবার হলেও আপনার ইমেল আইডিটা চেক করবেন আপনি যদি অনেক ফর্ম ফিল করে থাকেন বা ইমেল আইডি যদি কোনো জায়গায় দিয়ে থাকেন সেই একটা ইমেল আইডি রাখুন এবং সেটাকে প্রতিদিন একবার করে চেক করতে থাকুন কারণ এখন ইমেলেই সব কিছু চলছে তো এখানে আপনার একটা ওয়ার্কিং ইমেল দিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন চুজ আইডি কোন আইডি আপনি চুজ করতে চাচ্ছেন কি পাসপোর্ট ভোটার আইডি প্যান কার্ড যেটা নাম্বার দিতে হবে তো আধার কার্ড আপনি চুজ করলেন তো আধার কার্ডের নাম্বার দিয়ে দিলেন এখানে আর ক্যাপচার নিচে যেটা আছে ক্যাপচার এখানে দিয়ে দিলেন তো দেওয়ার পরে আপনাকে কি করতে হবে আই এগ্রিতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে প্রসিড করে দিতে হবে রেজিস্ট্রেশন করে দিতে হবে তো রেজিস্ট্রেশনটা করে দিতে হবে তো রেজিস্ট্রেশনটা করে দিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা তারপর দেখতে থাকুন তো আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কনফার্মতে ক্লিক করবেন কনফার্মতে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন হওয়ার পরে সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছে ফার্স্ট স্টেপ সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পরে প্রসিড তো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম পাসওয়ার্ড সমস্ত কিছু দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন তো ওর এসএমএসিও দিয়ে দিয়েছে আমার তো প্রসিডে ক্লিক করার পরে সমস্ত কিছু আপনি দেখতেই পারছেন অ্যাডভাইস নাম্বার ফল ডিটেলস দেওয়া আছে এখানে তারপরে স্টেপ টু ক্লিক করার পরে স্ক্রিপ্টুতে আপনি এখানে দেখতেই পারছেন এখানে কোয়ালিফিকেশন সমস্ত কিছু দিতে হবে তো আপনার কোয়ালিফিকেশন এখানে দিতে হবে তো এখান থেকে আপনি ডেস্কটপ মোডটা করে নেবেন তো ভালো হবে তাহলে তো তারপরে এই ডেস্কটপ মোড করলে আপনাকে লগ ইন করতে হবে বা তো লগ ইনটা করে নিয়ে দেখতে থাকুন তো দেখতেই পারছেন এখানে সমস্ত কোয়ালিফিকেশনটা দেওয়া আছে তো এখানে প্রথমত এখানে আপনি যে বেসিক কম্পিউটার নলেজ এখানে চুজ করতে হবে আপনাকে চুজ করার পরে নলেজ কিসে আছে আপনি কোথার থেকে বেসিক নলেজটা করেছেন তো ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অর বোর্ড অফ স্টেট তো ওয়েস্টবেঙ্গল আপনার বেসিক নলেজ এখানে স্টেট কোথার থেকে আপনি সার্টিফিকেটটা করেছেন এখানে কোয়ালিফিকেশান দিয়েই দিয়েছে গ্র্যাজুয়েশান অ্যান্ড বেসিক নলেজ তো এখানে চুজ তো এখানে ইনস্টিটিউট বোর্ড অফ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট দেবেন নেভাব এক্সামিনেশান দেবেন বোর্ড অফ ইনস্টিটিউট দেবেন এ আর অফ পাসিং পারসেন্টেজ এজ অফ মার্কস কত মার্কস পেয়েছেন তো এখানে আমি দেখে চুজ এখানে কোথার থেকে তো আমি নদীয়া থেকে আর নেম অফ এক্সামিনেশান এখানে ডিসিএ করেছি ডিসিএ ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তো কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি ডিপ্লোমা করেছি তারপর আপনি দেখতেই পারছেন এখানে ইনস্টিটিউট নেম তো ইনস্টিটিউট নামটা আমি দিয়ে দেবেন আপনার আপনার যা যা ইনস্টিটিউট আপনি করেছেন তো আমি এখানে দিয়ে দিই তো তারপর আপনি এখানে আপনার ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাশ করেছেন সেটা দিয়ে দেবেন তো এখানে আমি ধরুন দু হাজার ষোলো দিয়ে দিই একটা তো তারপর এখানে এজ আপনি কত গ্রেড বা পারসেন্টেজ কত তো এখানে আপনি গ্রেড বা পারসেন্টেজ দিয়ে দেবেন তো তারপর গ্র্যাজুয়েশন চুজ করবেন কোথাও তে করেছেন মার্ক্স দিতে বলছে তাই তো গ্রেড নেবে না মার্কস দিতে বলছে তো এখানে নাইনটি দিয়ে দিন আপনি অসুবিধা নেই তো আপনার যেটা আছে সেটাই দেবেন অসুবিধা নেই বলে না আপনার যেটা আছে সেটাই তো আমি গ্র্যাজুয়েশান বেঙ্গল থেকেই করেছি চুজ ডিস্ট্রিক্ট নদিয়া নদীয়া থেকেই করেছি কোয়ালিফিকেশান এখানে বিয়ে বিয়ে ইনস্টিটিউট তো এটা দিয়ে দিই তো তারপর এখানে কত সালে পাশ করেছি সেটা দিয়ে দিই কত পার্সেন্টেজ সেটা দিয়ে দিই তো তারপর দেখতেই পারছেন এখানে তো পার্সেন্টেজটা ভুল হয়েছে তো কম হয়ে গেছে পার্সেন্টেজটা অন্য তো এখানে পার্সেন্টেজ ছিল ফাইভ পয়েন্ট থার্টি ফোর সরি সরি সিক্সটি ওয়ান তো তারপরে আপনি দেখতেই পারছেন সমস্ত কিছু দেওয়ার পরে এখানে বলছে ওয়েদার বিলং ওয়েদার বেঙ্গলি ইজ ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ টেন্থ অ্যান্ড টুয়েলথ স্ট্যান্ডার্ড এক্সিমিনেশান তো আমার টেন্থ অ্যান্ড টুয়েলথ বেঙ্গলি ছিল তো ইয়েস আপনার থাকলে ইয়েস করুন নিতন্য বেসিক কম্পিউটার নলেজ চুস অফ ইয়েস বেসিক কম্পিউটার নলেজ আছে তো আই ডিগ্রিতে ক্লিক করার পরে আপনি প্রসিড করবেন প্রসিড করার পরে আপনি দেখতেই পারছেন আপনার দুটো নিয়ে নিয়েছে এবার আপনাকে ছবি স্যাম্পেল দিয়ে দিয়েছে স্যাম্পেল কিন্তু ঠিক এমনভাবেই করতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং একটা সাদা ড্রেস বা স্যাম্পেল এ স্যাম্পেল এভাবে দিলেই চলবেন অসুবিধা নেই তো আমি এখান থেকে চুজ ফটোতে ক্লিক করবেন এই চুজ ফটোর এখানে যে আছে ক্লিক আপলোড ফটোতে ফটোতে ক্লিক করার পরে আপনাকে আপনার ফাইল চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি আপনি দেখুন তো আমি দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট করে নিয়েছি তারপরে আপনাকে ক্লিক টু আপলোড ফটো তো আপনি সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে এখানে আপনার সিগনেচার এখানে আপনাকে আপনার সিগনেচার দিতে হবে এখানে আপনার সিগনেচার দিতে হবে তারপর এখানে আপনাকে থাম এমপ্রেশন দিতে হবে তারপর আপনাকে এখানে আপলোড এজ প্রোফাইল যে এজ প্রোফাইল আছে এজ আপলোড তো জন্ম সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারেন নাই তো মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন বা মার্কশিট দিতে সার্টিফিকেট দিতে পারেন আপলোড ডোমেস্টিক সার্টিফিকেট আপনি যে বাসিন্দা এখানকার তো সেটা দিতে পারেন তারপর আপনাকে আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট আপনি এস টি ও বিসি জেনারেল জেনারেল ক্যাটাগরি সার্টিফিকেট হয় না এস সি এস টি ও বিসি ক্যাটাগরি সার্টিফিকেট আপনি দিয়ে দেবেন আপলোড বেসিক কম্পিউটার নলেজ সার্টিফিকেট দিয়ে দেবেন তারপর আপনি দেখতেই পাচ্ছেন আপলোড গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এখানে আপনি গ্র্যাজুয়েশানের যা আছে তাই দিয়ে দেবেন দিয়ে যেয়ে যে প্রসেস স্টেপে ক্লিক করবেন প্রসিড অব স্টেপ ফোরে ক্লিক করার পরে তো এখানে সমস্ত কিছু দিয়ে দেবেন আপনি দেওয়ার পরে তারপর প্রসিডটা তো দেখুন তো আপনি যখনই সমস্ত কিছু দিয়ে আপলোড করে দেবেন আপলোড ইমিএস ডকুমেন্টস সমস্ত কিছু দিয়ে যদি আপলোড করে দেবেন জেপিজিতে আপলোড নিয়ে নিচ্ছে কোনো অসুবিধা নেই পিডিএফ করা লাগবে না তো আপনি দেখতে নিতে পারেন সবই রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার কত লাগবে তো আপনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমার ডিটেলস আছে আর এখানে দেখতেই পারছেন এক্সাম সি লাগবে না আড়াইশো টাকা এখানে তো পে অনলাইনে ক্লিক করতে হবে তো পে অনলাইনে ক্লিক করলেই আপনার পাশে ডু ইউ কনফার্ম আর তো আমি হ্যাঁ কনফার্ম কনফার্ম করার পরেই আপনাকে এখানে পেমেন্ট ডিটেলস চলে এসছে দেখতেই পারছেন এডু তো এখানে আপনার নেম মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো এখানে আপনি কোন কার্ডে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং পে নাও তো পে নাওতে আপনাকে আই সরি আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাকে পে নাওতে ক্লিক করতে হবে সিলেক্ট ইউর পেমেন্ট মেথড তো আমি ডেবিট কার্ডে দিতে চাই তো ডেবিট কার্ডে দেওয়ার পরে এগ্রিতে পে পে নাও তো দুশো সাতষট্টি টাকা তো এখানে দেখতেই পারছেন দুশো সাতষট্টি টাকা সাত পয়সা তো পনেরো টাকারও বেশি পড়ে যাচ্ছে এখানে তো ইয়েস করতে হবে ইয়েস করার পরেই আপনার খুলে যাবে এইচডিএফসি ব্যাংকের একটা আসলে দুশো সাতষট্টি টাকার কোড নাম্বার অর্ডার নাম্বার আপনি দেখতেই পারছেন এখানে তো তারপর আপনি এখানে সমস্ত কিছু এখানে কার্ড নাম্বার এখানে আপনার কার্ড নাম্বার বসাবেন এক্সপায়ারি দেবেন আর সিবি যে কার্ডের পিছনে যে নাম্বারটা থাকে এখানে নেম যার নামে কার্ডটা সেই কার্ড হোল্ডার নেম আই আগ্রিতে ক্লিক করবেন আই এম নট এ রোবোট রোবটিক ক্লিক করার পরে আপনি নিচের দিকে যে প্রসিড আছে প্রসিডে ক্লিক করার পরে আপনার সামনে একটা ওটিপি চলে আসবে ওটিপি আসার পর ওটিপিটা আপনি দিয়ে দেবেন দিলে তারপরে অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট নেমে যাবে তো সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান প্রিন্ট আউটটা রেখে দেবেন আপনার কাছে যত্ন করে তারপরে এখান থেকে আউট করে বেরিয়ে যাবেন এই পর্যন্তই তো আজকের ভিডিও একটু বড় হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি অসংখ্য ও খুবই নিম্নভাবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আপনার ভিডিওটা পুরো দেখুন তাহলে ভালো হবে তো আজকের ভিডিও পর্যন্তই অন্য ভিডিওতে আবার দেখা আছে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন